দেশীয় প্রযুক্তিতে স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন যন্ত্র উদ্ভাবন করে সম্প্রতি আলোচনায় এসেছেন নাটোরের বড়ার গ্রামে জালালউদ্দিন। নতুন এই যন্ত্রে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ পড়বে মাত্র 20 পয়সা। সরকারি সহায়তা পেলে এই প্রযুক্তি কাজে লাগিয়ে বর্তমানের চেয়ে অনেক কম মূল্যে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু রিপোর্ট জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। জালাল উদ্দিন স্বপ্ন বিকাশে মত্ত ছিলেন শুরু থেকেই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করার পর ঝুঁকে পড়েন নিজের আবিষ্কারে। লক্ষ্য, কম খরচে বিদ্যুৎ তৈরি করা। এক পর্যায়ে তা সম্ভব হয়। যন্ত্রের নাম দেন ফোরাল জিম। নাটোরের বড়াই গ্রামের পাঁচবাড়িয়ায় জালাল উদ্দিনের আবিষ্কৃত এই যন্ত্রে বিদ্যুৎ উৎপাদনে কোনো জ্বালানির প্রয়োজন হয় না। বাহিরের যে কোনো শক্তি জ্বালানি হিসেবে 10 মিনিট ব্যবহার করলে উৎপাদিত বিদ্যুৎ শক্তি রিসাইকেলিং পদ্ধতিতে বিদ্যুৎ তৈরি করতে থাকে। সেখান থেকে 60% বিদ্যুৎ ব্যবহারকারীদের কাছে বিক্রি করা যাবে। আমার এই প্রযুক্তির বিদ্যুৎ দিয়ে আমার এই পুরো মেশিন চলতে থাকবে, কারণ এখানে একটা রেশিও করা আছে। ফুয়েলের কাজটা করতেছে আমরা এই শক্তি, এই মেকানিক্যাল শক্তির মাধ্যম দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতেছি। স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদনের এই উদ্ভাবন সবার মাঝে প্রশংসা কুড়িয়েছে ও নতুন আশার সঞ্চার করেছে। এই প্রযুক্তির বিদ্যুৎ সব থেকে কম রেটে গ্রাহকদেরকে আমরা দিতে পারবো। কাজটা অবশ্য ভালোই, অনেকদিন হলে কাজ করতেছে, এমপি মন্ত্রীরা আসতেছে দেখতেছে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে গ্রামে বিদ্যুতের কোনো সমস্যা থাকবে না বলে মনে করেন স্থানীয়রা। এলাকার লোকও আসে দেখতে, জিনিসটা দেখতে, দেখি তারাও দেখছে যে আসলে খুব সুন্দর জিনিস, বিদ্যুৎটা হলে ভালো হবে। আমরা 250 কিলোওয়াট এখান থেকে সবসময় সংযোগ দিতে পারবো। সরকারি সহায়তা পেলে নতুন উদ্ভাবিত এই প্রযুক্তির মাধ্যমে অনেক কম খরচে জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে আশা করেন প্রকল্পের সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।